إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. الله تعالى কাছে শুকরিয়া আদায় করছি। الله تعالى আমাদেরকে তার দিন বিজয়ের জন্য কবুল করেছে। আলহামদুলিল্লাহ। আমরা বিশ্বাস করি যুগে যুগে ইসলাম প্রতিষ্ঠার জন্য মুসলিমরা এগিয়ে এসেছে। আল্লাহ তাআলা মুসলিমদের মাধ্যমে দ্বীনের বিজয় দান করেছেন। আজকে বাংলাদেশ জামাত ইসলামী একটা মুসলিম সংগঠন। এই বাংলাদেশের সংবিধান বলে সকলেই কথা বলতে পারবে, সকলেই সংগঠন করতে পারবে, সকলেই সভা সমাবেশ করতে পারবে, রাজনৈতিক অধিকার ভোগ করতে পারবে। কিন্তু আমরা দেখি বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামীকে অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে বর্তমান জালেম সরকার। তারা স্বাধীনতার কথা বলে এবং স্বাধীনতার জন্য তারা জীবন দিয়েছে, গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে, দেশের সার্বিক উন্নয়নের জন্য জীবন দিয়েছে বলে এখনও তারা দাবি করে। আমরা বিশ্বাস করি রক্ষক ও ভক্ষকে পরিণত হয়ে যায়। বর্তমান সরকার একসময় দেশকে গড়ে তোলার জন্য, দেশকে স্বাধীন করার জন্য ভূমিকা রাখলেও তাদের দ্বারাই দেশ আজকে পরাধীনতার শিকলে আজকে বেষ্টিত। তারা বাংলাদেশের মানুষ আজকে স্বাধীনভাবে কথা বলতে পারে না, আজকে তারা স্বাধীনভাবে চলাফেরাও করতে পারে না, এবং জুলুম যে হচ্ছে জুলুমের বিরুদ্ধে কথা বলা, কথা বলাটুকু পর্যন্ত তারা বলতে পারছে না। আজকে প্রশাসনে বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে বলেন, ছাত্র বলেন, শ্রমিক বলেন, সকল শ্রেণী পেশার মানুষ আজকে জালেমের জুলুমের কারণে তারা কথা বলতে পারছে না, তারা নিভৃতে চোখের পানি ফেলে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে না। বাংলাদেশ জামাত ইসলামী এই মজলুমদেরই নিয়ে একটি সংগঠন করেছে, বাংলাদেশ জামাত ইসলামী। আল্লাহ তাআলা এই মজলুমদের দ্বারাই বাংলাদেশকে সত্যিকারের স্বাধীন দেশে পরিণত করবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, প্রথমেই তিনি জালেমের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য কেতাব নাজিল হওয়ার আগেই, নবুয়াতের আগেই হেল্পফুল ফজুল নামক একটা সংগঠন করেছিলেন। এই সংগঠনের উদ্দেশ্যই ছিল জালেমকে পরাজিত করা, মজলুমদের রক্ষা করা। এবং আমরা দেখেছি ইতিহাস তাই বলে, হেল্পফুল ফজুল মজলুমদের সাহায্য করেছে, জালেমদের জুলুম করা থেকে তাদেরকে বিরত রাখার চেষ্টা করতে পেরেছে। বাইরের কোনো লোক ওই সময় তাদের মাল কেড়ে নিলে, অসহায় অবস্থায় যখন পড়ত, হেল্পফুল ফজল এগিয়ে গিয়ে তাদের সে হারানো সম্পদ যার কাছে ছিল সেখান থেকে উদ্ধার করে এনে দিয়েছে। শুধু তাই নয়, যদি এটা না পাওয়া যেত, ওই অসহায় লোককে সাধারণ মানুষের কাছ থেকে সংগ্রহ করে, ধনীদের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে এই অসহায় মজলুম লোকের কাছে তাদের আমানত ফিরিয়ে দিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী হেল্পফুল ফজলের মতো মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে, জালেমের হাত জুলুম করা থেকে যাতে বিরত থাকে সে চেষ্টাও করছে, মজলুমদেরকে সহযোগিতা করছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী, তিনি বললেন, আমার কাছে যদি আমার কোনো ব্যক্তি এসে আমার মাল কেড়ে নিতে চায়, আমি কি করব? বলছে, দিবা না? যদি আমাকে তার জন্য মারে তো তুমিও মারবা, ও যদি আমাকে মারতে আসে এবং আমি তাকে মারতে যেয়ে সে যদি মারা যায় তো সে জাহান্নামে যাবে, যে আমি যদি মারা যাই তাহলে তুমি জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, মজলুমের পক্ষে যারা কাজ করবে এবং মজলুমের সাথে যারা থাকবে তারা দুনিয়াতেও বিজয়ী আখিরাতেও বিজয়ী হবে ইনশাআল্লাহ। সেখানে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। সারা দুনিয়া যে আজকে দুটা শ্রেণী, একটা হচ্ছে জালেম শ্রেণী আর একটা হচ্ছে মজলুম শ্রেণী। শুধু বাংলাদেশের কথা নয়, আজকে সারা দুনিয়ায় আপনি তাকিয়ে দেখেন তাই হচ্ছে। আমি বাংলাদেশের প্রেক্ষাপটে আজকে ফিলিস্তিনে মুসলমান ভাই বোনেরা তারা যে আজকে মারা যাচ্ছে, আজকে যে তারা শহীদ হয়ে যাচ্ছে, এ পর্যন্ত 8,000 মতো ভাই বোনেরা তাদেরকে উপর থেকে গুলি করে, বোমা মেরে প্রতিদিনই তাদেরকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। অনেক বিল্ডিং এবং তাদের থাকার জায়গায় গুঁড়িয়ে শেষ করে দেওয়া হয়েছে, হাসপাতালগুলোকে ভেঙে ফেলা হয়েছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি যা ছিল সেগুলো মানুষ আশ্রয় নিয়েছিল সেখানেও তারা বোমিং করে তাদেরকে শেষ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
অল্প কয়েকদিন ব্যবধানে এত মুসলমান ভাই বোনদেরকে তারা এভাবে মেরে শেষ করার চেষ্টা করছে। আল্লাহ তাআলা এই খবরটা কোরআন মাজিদের সূরা বানী ইসরায়েল স্পষ্ট করে বলে দিয়েছেন যে তারা এরকম জুলুম করবে মুসলমানদের উপর, এভাবে তারা খড়গহস্ত হয়ে বিভিন্নভাবে তারা এ সমস্ত জুলুম চালাবে। অচিরেই আল্লাহ তাআলা তার বান্দাদেরকে তাদের সামনে এগিয়ে দিবেন। এবাদ আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করছে যে আমার বান্দারা এগিয়ে যাবে, এবং খেলাল দিয়ার বলা হয়েছে যে প্রত্যেকটা বাড়িতে ঢুকে ঢুকে এই সমস্ত জালেমদেরকে ইহুদিদেরকে হত্যা করবে এবং তারা পালিয়ে যাবে পরাজিত হয়ে। শেষ পর্যন্ত তাদের পক্ষে আল্লাহ তাআলা গাছকে এবং পাথরকে কথা বলার জন্য নির্দেশ দিবে, তারা বলে দিবে যে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, এই জালেম লুকিয়ে আছে, তোমরা এদেরকে শেষ করে দাও। সহি হাদিস, সেদিন বেশি দূরে নয় এই জালেমরা পরাজিত হবে, মজলুমরা বিজয়ী হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অবশ্যই সত্য এবং অতি দ্রুত এটা সত্যে পরিণত হবে ইনশাআল্লাহ। আজকে মজলুম মানুষেরা কীভাবে কষ্ট পাচ্ছে, একজন মানুষকে, বৃদ্ধ মানুষকে আপনারা সে চিত্র দেখেছেন কয়েকদিন আগে, স্কুলের ছাত্র খুব ছোট ছেলেকে কীভাবে বেধড়ক পিটানো হচ্ছে, এসব দৃশ্য দেখলে মনে পড়ে এই জালেম ওইভাবে জুলুম করার চেষ্টা করছে। আর আল্লাহ তাআলা সব সময় জালেমের বিরুদ্ধে থাকেন, মজলুমের পক্ষে থাকেন। কিছুদিন মজলুমরা কষ্ট পায়, কিন্তু এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা জালেমকে পরাজিত করে দেন আর এই মজলুমরাদেরকে জান্নাতে পাঠিয়ে দেন। এটা আল্লাহ তাআলার একটা পরিকল্পনা। বাংলাদেশ জামাত ইসলামী মজলুমদের এক সংগঠন, কোনো অপরাধ নাই, বাড়িতে গিয়ে পুরুষ মহিলা বেধড়কভাবে তাদেরকে টেনে হিঁচড়ে নিয়ে চলে আসে, তাদের সম্পদকে এদিক সেদিক করে বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে, কীভাবে ভাঙচুর করেছে, কীভাবে ধরে নিয়ে গেছে পুলিশদের, অত্যাচার নির্যাতন। এবং এই কাজটা শুধু পুলিশেই করে নাই, আজকের যে ক্ষমতাসীন আওয়ামী লীগ, এই জালেম সরকার তার পেটুয়া বাহিনী দিয়ে সম্মিলিতভাবে মানুষের উপর জুলুম চালাচ্ছে একের পর এক। আমরা বিশ্বাস করি এই জালেমকে রুখবার জন্য আল্লাহ তাআলা বাংলাদেশ জামাত ইসলামকে কবুল করেছেন, এবং আগামী দিনে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী বিজয়ী হবে ইনশাআল্লাহ। এই পৃথিবী চলবে নবীদের দ্বারা শাসিত হবে, নবীরা চলে যাবে, আসবে খলিফাগণ, খলিফাদের দ্বারা রাষ্ট্র পরিচালিত হবে, খলিফারা চলে যাবে, এরপরে আসবে মুলুকিয়াত অর্থাৎ রাজতন্ত্র দ্বারা পরিচালিত হবে, এরপরে রাজতন্ত্র চলে যাওয়ার পরে আসবে জবাবেরা অর্থাৎ জুলুমতন্ত্র আসবে, এবং এই জুলুমতন্ত্র শেষ হয়ে যাবে একবার, এবং তারপরে আবার খিলাফত আলা মিনহাজুন নবুয়াত আসবে। আমরা এখন জবাবেরার মধ্যে আছি, অর্থাৎ জুলুমতন্ত্র চলছে আমাদের উপর দিয়ে, এবং এরপরে ইনশাআল্লাহ এখানে নবীদের দেখা দেখি যেভাবে তারা রাষ্ট্র চালিয়ে গেছেন ঠিক একইভাবে আল্লাহ তাআলা বাংলাদেশকে সেই ইসলামী রাষ্ট্রে পরিণত করবেন ইনশাআল্লাহ, সেদিন বেশি দূরে নয়। এই জন্য ঘাবড়াবার কোনো কারণ না। আজকে যারা মজলুম, যারা আজকে কষ্ট পাচ্ছেন, জেল খেটেছেন, আমরা বিশ্বাস করি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কত মজলুম ছিলেন, চিন্তা করে দেখেন, বাপ নাই, মা ইন্তেকাল করলো, ইয়াতিম শিশু, দাদা চলে গেলেন, চাচার তত্ত্বাবধানে থাকলেন, তারপরে সেটা চলে গেলেন, স্ত্রী মারা গেলেন, কি অসহায় অবস্থা তার। আল্লাহ তাআলা এই মজলুম অবস্থা থেকে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃষ্ঠপোষকতা করে ডাইরেক্ট রহমত দিয়ে তাকে আস্তে আস্তে ইসলামের পতাকা, তার দ্বারাই আল্লাহ তাআলা মদিনাতে ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। এটা আল্লাহ তাআলার বিশেষ মেহরবানি। এই বাংলাদেশে যে জুলুম চলছে, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, ইনশাআল্লাহ এখানে কোরআনের এই কালেমার পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ, সেদিন খুব বেশি দূরে নয়, আপনারা এগিয়ে যাবে, আমার এটা দৃঢ় বিশ্বাস। কোরআন মাজিদে সূরা আল ইমরানে 146 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছে, ওকাইব মিন নবীন কাতালা মাহু রিব্বিউন কাসির, কত নবী এসেছিল পৃথিবীতে এবং তাদের সাথে আল্লাহওয়ালা লোকেরাও জেহাদ করেছে এবং তারাই আল্লাহর খেলাফত কায়েম করেছে আলহামদুলিল্লাহ। আমরাও বিশ্বাস করি বাংলাদেশে ইসলামী খেলাফত কায়েম হবে, কিন্তু কিছু কষ্ট আমাদের স্বীকার করতে হবে। এই কষ্টটা আসলে কষ্ট না। আলী হাসান মামুন মুজাহিদ রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তার শাহাদত কবুল করেন, তিনি তার পরিবারকেও লক্ষ্য করে বলছিলেন সেদিনকে যে তোমাদের চোখে পানি দেখছি, আমার তো চোখে আমি পানি দেখি না, কেন দেখি না, কিছুক্ষণ পরেই আমাকে তারা নিয়ে যাবে, আমার জীবন আল্লাহর কাছে চলে যাবে। স্বাভাবিক মানুষ মৃত্যুবরণ করলে তার তো অনেক কষ্ট হয়, কিন্তু আমি যদি যেহেতু আল্লাহর পথে শহীদ হতে যাচ্ছি, পিঁপড়াতে কামড় দিলে আলামিল কুরসাতে পিঁপড়ার কামড়ের চাইতে বেশি কষ্ট আমি পাবো না,
আরামের মৃত্যু বরণ করে আল্লাহর কাছে জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ। কি চিন্তা করেন, মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমুল্লাহ তিনি বলেছিলেন যে আমি আল্লাহর কাছে যাব কোন পোশাকটা পরে যাব। ছেলে তাকে বলেছিলেন পাঞ্জাবি পায়জামা করে জানাব। এই সমস্ত মুজাহিদদের উত্তরসূরি তো আমরা, আমাদের মধ্যে কোনো ভয় নাই ইনশাআল্লাহ। লা তাহজানিন্নাল্লাহ মাআনা, কোনো ভয় নেই, আল্লাহ আমাদের সাথে আছে। আজকে পুলিশ আমাদের কোনো উপকার করে না, আজকে আমাদের প্রতিবেশী যারা এই সমস্ত একই দল করে বা পার্শ্ববর্তী একই আদর্শ নিয়ে কাজ করার চেষ্টা করে তারা আমাদের দিকে এগিয়ে আসে না। আমরা বিশ্বাস করি আমাদের অভিভাবক একমাত্র আল্লাহ, যার ফলে আল্লাহ তাআলা কারো কাছে কোনো সাহায্য সহযোগিতার কোনো প্রয়োজন মনে করেন না। সেজন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমাকেই ডাকো, উদুহনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমাদের দোয়া কবুল করবো ইনশাআল্লাহ। আমরা আজকে দোয়া করার জন্য, দোয়াটা মুমিনের জন্য অত্যন্ত শক্তিশালী একটা হাতিয়ার, আর দোয়াও সেলহুল মোমেন, মোমিনের জন্য দোয়া হচ্ছে একটা অস্ত্র। ওদের হাতে মরণাস্ত্র আছে, বিভিন্ন ধরনের ওয়েপন তারা রাখে, আমাদের কাছে দোয়া আছে। এই দোয়ার মোকাবেলায় কোনো অস্ত্র টিকবে না ইনশাআল্লাহ। আমরা তাদের জন্য দোয়া করি। প্রথম তো দোয়া হচ্ছে আল্লাহ তাআলা যাদের কপালে হেদায়েত আছে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করে দেন, আর যাদের কপালে হেদায়েত নাই আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেন। এই দোয়াটা এমন একটা মানে মরণাস্ত্রের মতো গুলি যে যে কোনো সময় যার জন্য প্রযোজ্য আল্লাহ তাআলা তাকে এটা লাগাইয়ে দেন। সেই জন্য আপনারা রাতের অন্ধকারে বিশেষভাবে দোয়া করবেন। আমি কোরআন মাজিদের আরও কয়েকটা আয়াত বলে আমি কথা সংক্ষেপ করতে চাই। আল্লাহ তাআলা বলেছেন লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, তোমরা জুলুম করবে না, জুলুম সহ্যও করবে না। দুইটা কথা, আমার দ্বারা আমি জুলুম করব না আর আমি কারো জুলুম সহ্য করব না, দুটাই আল্লাহ তাআলা বলে দিয়েছে। সেই জন্য সাহস আমাদের থাকতে হবে, আল্লাহ তাআলার পথে দিনকে বিজয়ী করার জন্য যে সাহস দরকার সে সাহস থাকতেই হবে। আল্লাহ তাআলা দুর্বল মুমিনকে ভালোবাসে নাকি সবল মুমিনকে ভালোবাসে? সবলকে ভালোবাসে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন হাদিসে। আমরা শক্তি নিয়ে মোকাবিলা করব, আল্লাহ আমাদের সাথে আছেন, এই শক্তি যথেষ্ট আমাদের জন্য মোকাবিলা করার জন্য। আর রাতের অন্ধকারে আমরা চোখের পানি ফেলে দোয়া করব। বিপদের সময় যে দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করে বলতে বলেছেন সেটা বলা হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আজিম, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম, আমি তোমাকে স্থাপন করছি তাদের ঘাড়ের উপরে, ও নাউজুবিকা মিন শুরুরিহিম, এবং তাদের ক্ষতির থেকে আমরা তোমার কাছে আশ্রয় চাচ্ছি। তা আমাদের বড় আশ্রয়দাতা কে? আল্লাহ। অতএব আমাদের কোনো ভয় নেই, আমরা কাজ চালিয়ে যাব। আজকে বাংলাদেশ যে চলমান পরিস্থিতি চলছে এটি আপনারা একটু বিবেচনা করেন। যে সরকার ক্ষমতায় এখন আছে, জুলুম করা ছাড়া, মিথ্যা কথা বলা ছাড়া কি তাদের আর কোনো অস্ত্র আছে? কিচ্ছু নেই, যত কথা বলে অধিকাংশ মিথ্যা কথা বলে, বারবার কেন, কিয়ামত পর্যন্ত মিথ্যাকে যদি বারবার বলে কোনোদিন এটা সত্য হবে? হবে না। কিন্তু তাদের থিওরি হচ্ছে এটা বারবার বলে মানুষের কাছে এটাকে প্রমাণ করে দিয়ে আমাদের বিরুদ্ধে যত সব অপবাদ তারা প্রচার মিডিয়াতে, প্রিন্টিং মিডিয়া যত আছে, ইলেকট্রনিক মিডিয়া যা আছে, পত্রপত্রিকা থেকে শুরু করে যা কিছু দেখছেন, এই সবগুলাকে হয় পারচেট করা হয়েছে আর না এই শক্তি দ্বারা ভয় দেখিয়ে তাদেরকে হাতে রাখা হয়েছে। এই জন্য আজকে সাংবাদিকরা বলিষ্ঠ কণ্ঠে কলম ধরতে পারে না, বলিষ্ঠ হাতে লেখা লিখতে পারে না। আজকে মানে সমস্ত মিডিয়াকে তারা কুক্ষিগত করে রেখে, তারা যদি গণতান্ত্রিক হতো, সামান্য যদি তাদের চেতনা থাকতো, তাহলে এই মহাসমাবেশগুলোকে যদি ঠিকমতো হইতে দিত, তাহলে নিশ্চয়ই বাংলাদেশের অবস্থা আজকে যেদিকে যাচ্ছে এত খারাপের দিকে যেত না। আজকে অর্থনৈতিক দিক থেকে বলেন, যোগাযোগের দিক থেকে বলেন, সব কিছু মানুষের উপর একটা কষ্ট আসছে। কেন আসছে? এই জন্য সব সরকার দায়ী। তারা যদি অপকর্মগুলো না করতো তাহলে আজকে এরকম হতো? নিশ্চয়ই তারা একটা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতো, কিন্তু তারা বেপরোয়াভাবে জনগণের কোনো কথাই আজকে তারা শুনছে না, যেন দেশটাকে ধ্বংস করার জন্য দায়ী একমাত্র বর্তমান সরকার এবং তাদের পেটুয়া বাহিনী, যেভাবে অন্যায় অত্যাচার চালাচ্ছে মানুষের উপরে। গণতান্ত্রিক অধিকার আমাদের, হরতাল করতে পারে মানুষ, অতীতে আন্দোলন হয়েছে, অবরোধ হয়েছে, সব কিছুই হয়েছে, কিন্তু তারা দেখা যাচ্ছে যে আমাদের স্বাভাবিক শান্তিপূর্ণ সমাবেশগুলো সেগুলোও হতে দিচ্ছে না, এবং এজন্য তারা এগুলাকে ক্ষতিগ্রস্ত করছে।
আসলে দেশটাকে ধ্বংসের প্রান্তে নিয়ে যাচ্ছে বর্তমান সরকার। এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে ধ্বংসযজ্ঞ চলতেই থাকবে। অতএব এই সরকারকে অতি তাড়াতাড়ি বাংলাদেশ থেকে বিদায় করতে হবে এবং কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান করতে হবে। এটা আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই পরিস্থিতি আমাদের করে দেবেন আমরা আশা করি। আমরা আজকে সারা বাংলাদেশের মানুষকে আহ্বান করব, একটা বড় বিপদকে ঠেকানোর জন্য একটু কষ্ট স্বীকার করতেই হয়, এটাই নিয়ম। অতীতে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছিল, সেই স্বৈরাচার থেকে মুক্ত হওয়ার জন্য কিছুদিন কষ্ট করতে হয় নাই জনগণকে, হয়েছে সেই স্বৈরাচারের পতন হয়েছে। বর্তমানেও যে স্বৈরাচার সরকার এখন আমাদের উপরে ঘাড়ে চেপে বসে আছে, এটা বিদায় হবে ইনশাআল্লাহ, তবে একটু কষ্ট স্বীকার করতে হবে। আমরা নিয়মতান্ত্রিক পন্থায় কিন্তু আন্দোলন করছি, আমরা কোনো ধ্বংসাত্মক আন্দোলনে বিশ্বাস করি না, সীমালঙ্ঘন আমরা করি না, কারণ এটা নির্দেশ দিয়েছে আল্লাহ তাআলা, আমরা সেই নির্দেশের মধ্যে থাকব। আমরা নেকির পথে চলব, গুনার পথে আমরা যেতে চাই না। সেই জন্য যেটা অ্যালাউ করে, যতটুকু অ্যালাউ করে নেকির পক্ষে সেগুলোই আমরা করব। সেই জন্য কোরআন হাদিসের বাইরে আমরা যাব না, সব সময় কোরআন হাদিসের নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্যেই আমরা চলবো ইনশাআল্লাহ। আমরা সীমালঙ্ঘন করছি না, করি না, কখনো করি না, এখনো করছি না, ভবিষ্যতেও করবো না ইনশাআল্লাহ। আমরা জীবন দিতে পারি কিন্তু গুনার কাজ করতে আমরা পারি না, এটার নাম হচ্ছে ইসলামী ইসলামী আন্দোলন। কেউ আমাদেরকে ভুল বুঝতে পারে, কিন্তু ভুল বোঝার কোনো সুযোগ নাই, আমরা চলছি একমাত্র মহান আল্লাহ তাআলার নির্দেশে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আমরা চলছি। অতএব আমাদের কোনো ক্ষতি কেউ করতে পারলেও এই ক্ষতির বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতে পুষাই দেবেন। মানে আমরা মানুষে মনে করে বিরাট ক্ষতি হয়ে গেল, একটা মানুষ দিনের পথে শহীদ হয়ে গেল, অনেকে অনেক মনে করে যে না গেলে হয়তো তার জীবনটা বেঁচে যেত, জেলখানায় গেল, অনেকে মনে করে যদি না যেত তাহলে জেলে যেতে হতো না। কিন্তু মনে রাখতে হবে এই জেলের মধ্যে গিয়েই আল্লাহ তাআলা তার গোকে গুনাহমুক্ত করে কাল কিয়ামতে জান্নাতের জায়গায় নিয়ে চলে যাবেন, আল্লাহ তাআলা শহীদ করে দিয়ে তাকে জান্নাতে নিয়ে চলে যাবে। তো আমি যদি জান্নাতে যেতে পারি, আমার যদি গুনাহ কমে যায়, আমার কোনো ভয় আছে? কোনো ভয় না। এই জন্য সাহস করে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা জনগণকে আহ্বান জানাতে চাই যে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে অতীতের মতো জালেমের বিরুদ্ধে আপনারা এগিয়ে আসেন। ঐক্যবদ্ধ আন্দোলন কখনো ব্যর্থ হয় না, ব্যর্থ হয়নি, ব্যর্থ হবে না ইনশাআল্লাহ। জালেমের পরাজয় হবে, মজলুমের বিজয় হবে ইনশাআল্লাহ। শুধু আমরা তিনটা জিনিস দাবি করতে চাই। এক নম্বর হচ্ছে বর্তমান সরকার সংবিধানের কথা বলছে, এই সংবিধান তারা পরিবর্তন করছে। আমাদের যে সংবিধান আমরা রেখেছিলাম, সকল দল এবং ইনক্লুডিং দেমসেলভস তারাও ছিল সেখানে, একই সাথে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হবে, করে নাই তারা, বলে নাই, একই সাথে দাবি করেছে, মিছিল করেছে কেয়ারটেকার সরকার। তাহলে এই কেয়ারটেকারটাই হচ্ছে সংবিধান, কিন্তু কেয়ারটেকারকে সরিয়ে দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন যে কথাটা লিখে দিল সংবিধানে, এটা কি জনগণের সংবিধান? এই কথাটা এই সমস্ত বাকশালী চরিত্রে যারা অন্যের অধিকারকে মানতে চায় না, সারা জীবন ক্ষমতায় থাকতে চায়, তাদের লোভের কারণে এই কাজটা তারা করেছে। অতএব তারা যে বলে যে সংবিধানের অধীনে নির্বাচন করতে চায়, এটা তো সংবিধান নয়, এটা তো ওদের একটা জনগণের বিরুদ্ধে অবস্থান, একটা জনগণের ক্ষমতা বাদ দিয়ে নিজের দলীয় লোককে দিয়েই তারা কিন্তু এই কাজটা করে। তারা গণতন্ত্রকে হত্যা একবার করেছে, তাদের প্রতিষ্ঠাতা এবং মরহুম শেখ মুজিবুর রহমান, উনি কী করেছিলেন? গণতন্ত্রের যে আন্দোলন, যে ঠিক আছে সব আছে, কিন্তু বাকশাল কায়েম করলো কে? ওনারাই তো করেছে। তাহলে বাকশাল কায়েম করা মানে গণতন্ত্রকে হত্যা করা, সকল পত্রপত্রিকা বন্ধ করে দিয়েছে, আপনারা জানেন এসব ঘটনা। এর পরবর্তী পর্যায়ে তারা বাকশাল করার পরে আমরা আন্দোলন করে কেয়ারটেকার করলাম, মনে আছে আপনাদের সব? অনেক কষ্ট করে কেয়ারটেকার করা হয়, সেই কেয়ারটেকার সরকারকে ক্ষমতায় চিরদিন থাকার লোভে, এই ক্ষমতা লোভী আওয়ামী লীগ তারা এটাকে সরিয়ে দিয়ে সেখানে কি করলো, দলীয় সরকারের অধীনে নির্বাচন করলো। এটা কি তাদের লোভের বহিঃপ্রকাশ না? আচ্ছা, চিরদিন কি কেউ ক্ষমতায় থাকতে পারে? নমরুদ, ফেরাউন, হামান, এই সমস্ত অতীতের বড় বড় যারা স্বৈরাচার ছিলেন, ডিকটেটর ছিলেন, মানুষের জুলুম করেছেন, ওরা কি বাঁচতে পেরেছিল? সবাই ধ্বংস হয়ে গেছে, বর্তমান সরকারও ধ্বংস হয়ে যাবে, কিন্তু তারা মনে করছে তারা ধ্বংস হবে না, ক্ষমতায় তারা থাকবেই, এটাই তাদের মরণের একটা অন্যতম কারণ হবে ইনশাআল্লাহ। অতীতে যেভাবে স্বৈরাচার বিদায় হয়েছে, এই সরকার সেভাবেই বিদায় হবে ইনশাআল্লাহ। যে আসুন, আমাদের সামনে যে কর্মসূচি আছে, আমরা
লাগাতার আন্দোলন শুরু করেছি, আন্দোলন চলবে ইনশাআল্লাহ। সরকারের পতন হওয়া ছাড়া আমাদের আন্দোলন থামবে না ইনশাআল্লাহ। আমাদের আন্দোলন চলছে, মহাসমাবেশ হয়েছে, এরপরে হরতাল হয়েছে, আপনারা সফল করছে, দেশবাসী সবাইকে আমরা ধন্যবাদ জানাই। এরপরে 72 ঘন্টার অবরোধ হয়েছে, আবার সামনে আবার 48 ঘন্টার অবরোধ আসছে, এবং এর চাইতেও বড় কর্মসূচি সামনে আছে। আমরা ওই যে কথা বলে না যে ভালো যদি ভাবে চলে তো ভালোই, নাহলে প্রয়োজনে আঙ্গুলকে বাঁকা করতে হয়, যে প্রয়োজনে আঙ্গুল বাঁকা করে হলো সমস্যার সমাধান করতে। তো তার আগেই যাতে সরকারের চেতনা হয়, বোধোদয় হয়, আমরা সেটাই আশা করব, এবং বাংলাদেশের মানুষকে এই জালেমদের হাত থেকে আমরা রক্ষা করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তার দিন বিজয়ের লক্ষ্যে যে কাজ আমরা শুরু করেছি সেই দিন সামনে আছে, এবং সেই দিনের আন্দোলনকে আমরা বিজয়ী করবো ইনশাআল্লাহ। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আপনারাই। আর দৌনি আস্তা জীব লাগবে, আল্লাহ বলছে তোমরা ডাকো, আমি তোমার দোয়া কবুল করার জন্য ওয়েট করছি, ইনশাআল্লাহ আমাদের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আমরা এই ভরসা নিয়েই আমরা দোয়া করব, এবং দোয়ার সাথে দাওয়া দুটা মিলেই কিন্তু চলবে। আন্দোলনে ঝাঁপিয়ে পড়া, তখনও দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আন্দোলন করেছেন, জেহাদ করেছেন, এবং জেহাদের ময়দানে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সিজদায় পড়ে যে বললেন যে আল্লাহ, এই কয়টা লোক তোমার দিনের পক্ষে আছে, তুমি যদি এদেরকে মেরে ফেলো, এরা যদি মরে যায় তোমার নাম নিয়েও আর তো কোনো লোক থাকবে না। তার দোয়া কবুল করেছেন, বিজয় লাভ করেছেন। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন, আমাদের আন্দোলন বিজয় হবে ইনশাআল্লাহ। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে ঢাকা মহানগরী দক্ষিণকে আমি ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।